আজ পদত্যাগ করলেন পার্থসারথি চট্টোপাধ্যায়। তিনি আজ দুপুরে 3টের সময় রানাঘাট পৌরসভায় এসে রানাঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বিপুল চক্রবর্তীর কাছে এসে পার্থবাবু পদত্যাগপত্র দেন পৌর প্রশাসক পদ ছাড়ার সম্ভাবনা নদিয়া রানাঘাটের পার্থ চ্যাটার্জির। গত 25 জানুয়ারি তাকে দল বিরোধী কাজের অভিযোগ এনে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পৌর প্রশাসকের পদে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। পৌর প্রশাসকের পদকে তিনি মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে এই পদ থেকে বেরিয়ে গেলেন। তিনি ক্ষোভের সঙ্গে জানান, অপরাধী জানলো না অথচ তার সাজা হয়ে গেল। কোথায় দল বিরোধী কাজ করেছি, কিভাবে করেছি তার কোনো ব্যাখ্যা নেই। তিনি জানান, আমাকে কোনো শোকজ নোটিশ করা হয়নি, হঠাৎ করে চিঠি বাড়িতে পাঠানো হয়, ভালোই হচ্ছে, এতে অসুবিধা নেই, এই পদে আমি লালায়িত নই। দলের বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, পদ পরিষ্কার করছে, অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন যাতে পূরণ হয় সেই জন্য পদ পরিষ্কার করছে। আজকে তাহলে আপনি ছেড়ে দিলেন, মানে আত্মসম্মান থাকতে থাকতে বেরিয়ে যায়, ভালো না? হারিয়ে দেওয়া খেলা শুরু হয়েছে, তার আগেই সরে যাওয়া ভালো। আমার তো মিনিমাম একটা আত্মসম্মান আছে। আমি তো এরকম নই যে এক ঘর লোকের সামনে আমি আমি অযোগ্য, তারপর সে আমি থেকে যায়, এরকম তো আমি নই। সেই জন্য আমি না, আমি এই কারণে সিদ্ধান্ত নিলাম, আমি আজকে রিজাইন দিয়ে দিলাম, কারণ আমার একটা মিনিমাম আত্মসম্মান বোধ আছে। আমাকে শোকজ না করে, কোনো টেলিফোনিক যোগাযোগ না করে আমার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাতে আমাকে সহসভাপতি পদ থেকে রিমুভ করেছে। তা আমার আত্মসম্মান বেড়েছে এবং আমি মনে করেছি এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, আমাকে আরও আত্মসম্মানে আরও ক্ষুণ্ণ করবার এটা ফার্স্ট স্টেজ। কাজেই সেই সুযোগটা আমি আর দিতে চাই না। আমি সসম্মানে স্বইচ্ছায় আমি গিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসারের কাছে আমি আমার রিজাইন দিয়ে এসেছি। এখন অনেকের ওই চেয়ারটার উপর লোভ আছে, যাদের লোভ আছে তারা গিয়ে লড়াই করুক, কারণ আমার আমার এইটুকুনি আত্মসম্মান বোধ আছে যে এক হাউস ঘরের মধ্যে যাকে অযোগ্য বলেছিল সে কিন্তু পদত্যাগ করেনি, সে সম্মানের সঙ্গে এখন আছে, কিন্তু আমার একটা মিনিমাম আত্মসম্মান বোধ আছে, কাজে সেই জায়গাতে আমি রিজাইন নিতে বাধ্য হয়েছি।